वेलकम टू JNVST मैथ क्लास आज के আমরা জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসের 122তম ক্লাসে আছি তো আজকে আমরা মেট্রিক সিস্টেমের যে সহজতম পদ্ধতি সাহা মেথড অফ ম্যাথমেটিক্সে আমরা শিখেছি বিগত ক্লাসগুলো থেকে আমাদের যে ধারণা অর্জন করেছিলাম সেই ধারণার ব্যবহারিক প্রয়োগ করব আজকে তো সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত মেট্রিক সিস্টেমের উপর যে বইটি রয়েছে সেখানে মোট 66টি নিয়মের অঙ্ক আছে প্রত্যেকটি নিয়মের উপর একটি করে উদাহরণ দিয়ে আজকে আমরা ক্লাসে দেখে নেব তাহলে ওই বইয়ের একটা অঙ্ক করতে আমাদের আর অসুবিধা হবে না তো এই ক্লাসের পরে ওই বইয়ের আর একটি অঙ্কের সমাধান করতে আমাদের অসুবিধা যাতে না হয় সেজন্য আমরা দেখে নেব যে প্রত্যেকটা নিয়মগুলি কি কি এবং তাদের সহজ সমাধান কিভাবে করতে হয় এবং 10 সেকেন্ডে অ্যানসার করার যে নিয়মটি আমরা শিখেছি সেইভাবেই করব তো প্রথমে আমরা দেখব যে কিলোমিটার থেকে অন্য এককে প্রকাশ কিলোমিটার থেকে বাকি যে এককগুলো রয়েছে 1 2 3 4 5 6 তাহলে কিলোমিটার থেকে অন্য এককে প্রকাশ করতে গেলে আমাদের 6টা অঙ্ক করতে হবে তো দেখে নিই যে একটা অঙ্ক মনে করো যে 25 কিলোমিটার যদি থাকে 25 কিলোমিটার এই বসানোটা খুব গুরুত্বপূর্ণ আমি বলেছিলাম যে 25 কিলোমিটারকে বসাবো কোথায় কিলোর ঘরে আমি যতগুলো খুশি ততগুলো অঙ্ক বসাতে পারি কিন্তু অন্যান্য যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে কিন্তু আমি আর একটার বেশি অঙ্ক বসাতে পারবো না যদি অঙ্ক থাকতো এরকম যে 25 হেক্টোমিটার তাহলে এখানে কি 25 হেক্টোমিটার লেখা যেত যেত না এখানে 5 লিখে এখানে 2 আনতে হতো কিন্তু কিলোর ক্ষেত্রে সেই সমস্যাটা হয় না কিলোর ঘরে আমরা একের বেশি অঙ্ককে বসাতে পারি তা 25 কিলোমিটার সমান সমান কত হেক্টোমিটার যদি প্রশ্ন আসে তাহলে কি করব 25 কিলোমিটারকে এখানে বসাবো বসিয়ে হেক্টর ঘরে একটা শূন্য দিয়ে তার ডান পাশে দশমিক বসিয়ে দেব এত হেক্টো মিটার লিখে দেব এটাই হবে অ্যানসার 250 হেক্টোমিটার যদি বলা হয় 25 কিলোমিটার সমান সমান কত ডেকামিটার তাহলে এখানে আরেকটা শূন্য দিয়ে এটা করতে হবে তাহলে 25 কিলোমিটার সমান সমান 2500 ডেকামিটার যদি বলে 25 কিলোমিটার সমান সমান কত মিটার তাহলে এখানে আরেকটা শূন্য দিয়ে এখানে দশমিক দেব অঙ্ক কিন্তু একটার পর একটা হয়ে যাচ্ছে আমাদের এবার যদি বলা হয় যে 25 কিলোমিটার সমান সমান কত ডেসিমিটার এখানে শূন্য দিয়ে এখানে বসিয়ে দেব তো এবার আমরা আরেকটা অঙ্কে চলে যাই যে 13 দশমিক এই দশমিকটা কিন্তু এর ঘরেই বসবে 13.12 কিলোমিটারকে এইভাবে বসাতে হয় দশমিকের পরে যে অঙ্কগুলো থাকবে তারা ক্রমাগত ডান দিকের ঘরে সরতে থাকবে এটা মনে রাখবে সবাই যে দশমিকের পরে যে অঙ্কগুলি থাকবে তারা কিন্তু এই কিলোর ঘরেই বসবে না তুমি এরকম বসাতে পারবে না 13.12 যদি এটা বসাও তাহলে ভুল বসানো হয়ে যাবে তাহলে আমি বসাবো সঠিকভাবে অঙ্ক হবে সঠিক 13.12 কিলোমিটার কেমন হবে 13.12 এটুকু বোঝা গেল তাহলে 13.12 কিলোমিটার সমান সমান কত ডেসিমিটার চলে আসবো ডেসির ঘর কই এই যে ডেসির ঘরে ডান দিকে একটা দশমিক দাও এখানে শূন্য দাও এখানে শূন্য দাও এই দশমিকটাকে তুলে দাও তাহলে 13.12 কিলোমিটার সমান সমান এত ডেসিমিটার যে এককে নিতে বলবে দশমিকটা সেই এককের ঘরের ডান পাশে বসাতে হবে দেখো ডেসির ঘরের ডান পাশে কি দশমিক বসিয়েছি তাহলে আমি বলতে পারি 13.12 কিলোমিটার সমান সমান এই 13.12 ডেসিমিটার আর একটা অঙ্ক আমরা দেখব যে বলা হলো 6.135 কিলোমিটার কত বললাম 6.135 কিলোমিটার তাহলে কি করব ছয় এই কিলোর ঘরে দশমিক বসাবো 135 এদের পরপর ডান দিকের ঘরে বসিয়ে যেতে হবে এই ছকটা যদি আমার ঠিক মতন থাকে ছকটাকে যদি আমি ঠিকভাবে আঁকতে পারি বা লিখতে পারি তাহলে আমার অঙ্ক ঠিক হবে তাহলে 6.135 কিলোমিটারকে বসাবো কিভাবে ছয়ের পরে দশমিকটা কিলোর ঘরেই রাখবো রেখে 135 পরপর বসিয়ে দিলাম এই যে কিলোমিটার একে নিতে বলেছে কোন ঘরে সেন্টিমিটারে তাহলে সেন্টিমিটার কোথায় আছে সেন্টিমিটারের ডান পাশে একটা দশমিক বসিয়ে দাও দিয়ে শূন্য স্থানগুলোকে শূন্য দিয়ে প্রকাশ করো এবার যখনই সেন্টিমিটারে চলে যাবে এই দশমিকটাকে কি এখানে রাখতে পারবো আর
পারবো না। দশমিকটা যে এককে নিতে বলে তার ঘরেই নিতে হয়, তাহলে এখানে যখন দশমিক বসিয়ে দেব আমার আগে যেটা ছিল 6.135 কিলোমিটার সেটাকে এখন আমরা বলবো যে 6.1350 সেন্টিমিটারে নিয়ে গিয়েছি। এবার যদি আর একটা প্রশ্ন হয় যে 16.1350 কিলোমিটার, এই 16.1350 কিলোমিটার, তা বসানোটাকে আমার ঠিক হয়েছে? দেখো তো 16.1টা কিলোর ঘরে দিয়েছি, মুখেও বলছি কিলোমিটার, তাহলে দশমিক যে ঘরে থাকে মুখে সেই এককটাই বলতে হয় তো? তাহলে 16.1350 কিলোমিটার বলেছি, একে নিতে হবে মিলিমিটারে। তো মিলিমিটার কোথায় আছে? এখানে মিলিমিটারের ঘরে ডান দিকে একটা দশমিক দিয়ে শূন্য দিয়ে এই ঘরগুলো বন্ধ করে দাও আর এই দশমিকটাকে তুলে দাও। তাহলে এবার 16.1350 যে কিলোমিটার ছিল সেটা দশমিক যখন এখানে নিয়ে এসেছি, এই দশমিকটা মুছে দিয়ে এই ঘরে নিয়ে এসেছি, তখন আমি বলতে পারি 1.6135000 মিলিমিটার। তো কিলোমিটার থেকে এইভাবে আমরা অন্যান্য এককের ঘরে কোনো একটা সংখ্যাকে আমরা নিয়ে যেতে পারি এইরকম সহজ পদ্ধতিতে। এই ছকের মাধ্যমে একক পরিবর্তনের যে পদ্ধতি, এই পদ্ধতিটা তোমাদের কাছে নতুন বলে মনে হচ্ছে। তোমরা আগের পুরনো সিস্টেমটা যদি ধরে রাখো তাহলে তোমরা অনেক সময় দেখবে যে তোমাদের কিন্তু অঙ্ক করতে কিছুটা সহজ বলে মনে হচ্ছে ঠিকই, কিন্তু এই সিস্টেমটা একদম নতুন সিস্টেম। এই সিস্টেমটাতে যদি তুমি অঙ্ক করো তাহলে তোমার অঙ্ক কখনো ভুল হবেই না এবং তুমি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে পারছো। তো তোমাদের স্কুলে যে নিয়মটা করাচ্ছে স্কুলের জন্য তুমি সেই নিয়মে অঙ্ক করতেই পারো, কিন্তু কম্পিটিশনের জন্য, কম্পিটিটিভ এক্সাম, জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা সহ অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের যে কোনো পরীক্ষা এবং গভর্নমেন্ট সার্ভিসের যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেই জায়গাতে সময় বাঁচিয়ে অঙ্ক করা এবং সঠিক উত্তরের জন্য এই ছকের মাধ্যমে অঙ্ক তোমাকে করতেই হবে। তো এবার আমরা চলে যাব যে কিলোমিটার থেকে অন্য এককে প্রকাশ করেছি, এবার হেক্টোমিটার থেকে অন্য এককে প্রকাশ করায় আমরা কিভাবে করব সেটা দেখে নেব। তো আমরা এবার হেক্টোমিটার থেকে অন্যান্য যে এককগুলি রয়েছে সেই এককে প্রকাশ করব যে কোনো একটি সংখ্যাকে। তো প্রথমেই বলা হলো যে 15 হেক্টোমিটার, তাকে কিলোমিটারে প্রকাশ করো। আচ্ছা, 15 হেক্টোমিটার লিখব কিভাবে? এইভাবে 15 হেক্টোমিটার লেখা যাবে তো? আমরা জানি যে একটা এককের ঘরে একটার বেশি অঙ্ক বসানো যায় না, অঙ্কগুলোকে বসাতে হয় তার বাঁদিকে সরে আসতে হয় আর দশমিকের পরে হলে ডান দিকে সরে যেতে হয়। তো তাহলে আমরা 15 হেক্টোমিটারকে লিখবো ঠিক এইভাবে। এবার হলো 15 হেক্টোমিটার। তো এবার 15 হেক্টোমিটার থেকে কত কিলোমিটার, প্রথম প্রশ্নটা আমাদের যে 15 হেক্টোমিটার সমান সমান কত কিলোমিটার। তো আমাদের কোনো রকম কোনো ভাগ করার বা গুণ করার চিন্তা করতে হবে না, ন্যাচারালি হেক্টোমিটার থেকে কিলোমিটার বাঁদিকে সরে আসছে, বাঁদিকে সরলে ভাগ করতে হয়, যে কয় ঘর সরবো সেই কয়টা শূন্য একের পরে বসিয়ে তাই দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 15 হেক্টোমিটার আমরা যদি পুরনো পদ্ধতিতে করি 15 হেক্টোমিটারকে একের পরে একটা শূন্য দিয়ে ভাগ করতে হতো, ভাগ করার সময় আমাদের ভুল হতে পারতো, শূন্য বসানোর সময় ভুল হতে পারতো, কয় ঘর সরেছে সেটা গোনার সময় ভুল হতে পারতো। কিন্তু আমরা যদি এইখানে 15 হেক্টোমিটারকে ঠিকভাবে বসাতে পারি তাহলে আমি 15 হেক্টোমিটার সমান সমান কত কিলোমিটার, শুধু এইটা মন দিয়ে শোনো যে কত কিলোমিটার, কিলোমিটার বলেছে এই কিলোর ঘরের যে অঙ্কটি আছে তার ডান পাশে একটা দশমিক বসিয়ে দাও, হয়ে গেল। তাহলে 15 হেক্টোমিটার সমান সমান কত কিলোমিটার? 1.5 কিলোমিটার, বোঝা গেল? এইবার চলে আসবো পরবর্তী যে অঙ্কটি, সেটি হচ্ছে 25 হেক্টোমিটার। এই 25 হেক্টোমিটার লেখাটা ঠিক হয়েছে আমার? বেশ, এবার বলা হলো 25 হেক্টোমিটার সমান সমান কত ডেকামিটার। ডেকামিটারের ঘর কোথায় আছে? এই যে ডেকামিটারের ডান পাশে একটা পয়েন্ট দিয়ে শূন্য দাও, তাহলে 25 হেক্টোমিটার সমান সমান কত ডেকামিটার পেলাম আমরা? 250 ডেকামিটার পেলাম। তো এইবার দেখব যে আরেকটি সংখ্যা কি, সেই সংখ্যাটি হচ্ছে 15.13 হেক্টোমিটার। বসাবো কিভাবে? 15 দশমিক, এই 15 বসালাম, দশমিকটা হেক্টর ঘরেই থাকবে, 15.13 হেক্টোমিটার হয়েছে বসানো আমার ঠিক জায়গায়। 15.13
3 হেক্টোমিটার। এই হেক্টোমিটারকে মিটারে নিয়ে যাও, 15.13 হেক্টোমিটারকে মিটারে নিতে বললে কত দিয়ে গুণ করব জানার দরকার নেই। মিটারের ঘরের ডান পাশে একটা দশমিক বসিয়ে দাও, বসিয়ে দিয়ে এই দশমিকটাকে তুলে দাও, হয়ে গেল 15.13 হেক্টোমিটার সমান সমান এত মিটার। এবার চলে আসব 12.13241। এই 12 দশমিক, বলতো এটাকে হেক্টোমিটার বলবো নাকি এখানে আছে মিলিমিটার বলবো? কেন হেক্টোমিটার বলছি? দশমিকটা আছে হেক্টোমিটারের ঘরে, তাই বলবো 12.13241 হেক্টোমিটার। তো এই 12.13241 হেক্টোমিটার সমান সমান কত ডেসিমিটার। তো একে গুণ করতে হবে কত দিয়ে, হেক্টর পরে এক ঘর, দুই ঘর, তিন ঘর গেছি, একের পরে তিনটে শূন্য দিয়ে গুণ করতে হবে, সেই সিস্টেম ভুলে যাও, মনে রাখার কোনো দরকার নেই। আমরা কি করব, শাহ মেথড অফ ম্যাথমেটিক্সে এই দশমিকটাকে মুছে দাও, প্রথম কাজ দশমিকটা মুছে দাও। কোথায় নিতে বলেছে? ডেসিমিটারে, ডেসির ঘরে এসে দশমিকটা বসিয়ে দাও, অঙ্ক একদম কারেক্ট। তাহলে 12.13241 হেক্টোমিটার সমান সমান এই যে 12.13241 ডেসিমিটার। তো এবার চলে যাব আমরা সেন্টিমিটারে প্রকাশ করতে হবে কিভাবে। তো এই প্রথম অঙ্কটা আবার লক্ষ্য করো, এখানে কি আছে? প্রথম অঙ্কটা এই দশমিকটা তুলে দিলাম, 15 আছে। যদি বলা হয় 15.13, এটা কি 3 এখানে আছে, তাহলে 15.13 মিটার হবে? তো না, কি হবে তাহলে? 15.13 হেক্টোমিটার হবে। কেন হেক্টোমিটার হবে? দশমিকটা হেক্টোমিটারের ঘরে আছে, বেশ ভেরি গুড। তো একে নিয়ে যাও সেন্টিমিটারে, কোনো চিন্তা ভাবনা না করে সেন্টির ঘরে একটা দশমিক বসিয়ে দাও, বসিয়েছো? এবার কি করব, শূন্য ঘর থাকে না, ফাঁকা ঘরে শূন্য বসাতে হয়, হয়ে গেল। তাহলে 15.13 হেক্টোমিটার সমান সমান কত সেন্টিমিটার আমি বের করতে পারলাম। এবার বলা হলো যে এই জায়গাটা দেখো, এই যে এইটা দেখো, এটা কি আছে? এখানে যদি আমি 25.023 কি বলবো, হেক্টোমিটার না কিলোমিটার না মিটার? দশমিক কোথায় আছে? হেক্টর ঘরে আছে। তাহলে 25.023 হেক্টোমিটারকে নিয়ে যাও মিলিমিটারে, তাহলে মিলি কোথায় আছে? এখানে মিলির ঘরে দশমিক দিয়ে শূন্য শূন্য বসাও, এই দশমিকটা মুছে দাও। তাহলে 25.023 হেক্টোমিটার সমান সমান 25.023 মিলিমিটার। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গুণ ভাগের চিন্তা নেই, একের পরে কটা শূন্য দিয়ে গুণ হবে, একের পরে কটা শূন্য দিয়ে ভাগ হবে, সেসব চিন্তা ভাবনাও নেই। জাস্ট পয়েন্টটাকে সরিয়ে যে এককে নিতে বলছে সেই এককে বসিয়ে দিলেই আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তো এর থেকে সহজ মেথড কি আর আছে? তো এবার আমরা চলে যাব পরবর্তী নিয়মের অঙ্কে। তো এবারের নিয়মটি হচ্ছে ডেকামিটার থেকে অন্য এককে প্রকাশ করো। এখানে মিটার না বলে আমরা গ্রামও বলতে পারতাম, ডেকাগ্রাম থেকে অন্য এককে প্রকাশ করো। তাহলে ডেকা থেকে অন্য এককে প্রকাশ করব। তো প্রথম অঙ্কটা আমরা দেখে নেব যে 12 ডেকামিটার, 12 ডেকামিটার লিখবো এখানে, ঠিক আছে? 12 ডেকামিটার লিখেছি, ভুলটা কোথায় হলো? ডেকার ঘরে দুটো অঙ্ক বসবে না, ঠিক। তাহলে এবার ডেকাটা ঠিক আছে, বা আমি যদি এইভাবে লিখি তাও ঠিক হবে, এই যে 12 ডেকামিটার ঠিক আছে লেখা? লেখাটা ঠিক নেই, ঠিক তার আগের ঘরে প্রবেশ করবে, তাই তো? তাহলে 12 ডেকামিটার সমান সমান কত কিলোমিটার? তো 12 ডেকামিটার সমান সমান কত কিলোমিটার এই সমস্যাটি সমাধান করতে হলে তোমরা যদি আগে তোমাদের স্কুলের নিয়মে করো, যে নিয়মে স্কুলে শিখেছো সেই নিয়মে করলে দেখো তো তোমার কতটা সমস্যা হয়। দেখো 12 ডেকামিটার, একে নিতে হবে কিলোমিটারে। আচ্ছা, ডেকামিটার থেকে কিলোমিটার কোন দিকে, বাঁ দিকে না ডান দিকে? কয় ঘর বাঁ দিকে? এক ঘর, দুই ঘর। তা দুই ঘর বাঁ দিকে হলে কত দিয়ে ভাগ করতে হবে? একের পরে দুটো শূন্য দিয়ে। তাহলে 12 কে 100 দিয়ে ভাগ করার সময় অনেকেই তোমরা ভুল করে 1.2 লিখতে পারো, কেউ কেউ লিখতে পারো যে 0.12, কেউ কেউ লিখতে পারো যে 0.012।
তো ভুল হয়ে যাওয়ার একটা প্রবণতা থেকেই যায়। তো আমাদের যে সিস্টেম সেখানে দেখো ভুল হবে না। প্রশ্নটা কি, ১২ ডেকামিটার সমান সমান কত কিলোমিটার, তাই তো? কিলোমিটারের ঘর কোথায় আছে? এখানে আছে, এই তো। এটা হচ্ছে ১২ ডেকামিটার সমান সমান ০.১২ কিলোমিটার। কোনো সমস্যা হয়েছে? না, হয়নি। তো এবার চলে যাব, ১২ ডেকামিটার সমান সমান কত কিলোমিটার ছিল, এবার আমরা হেক্টোমিটারে প্রকাশ করব। যদি বলা হয় যে ৬.৩১, কি এটা? ডেকামিটার। তাহলে ৬.৩১ ডেকামিটার সমান সমান কত হেক্টোমিটার যদি প্রশ্ন হয়, তো আমার কিছুই করার দরকার নেই, হেক্টর ঘরে দশমিকটাকে বসিয়ে দাও, এই দশমিকটাকে তুলে দাও, হয়ে গেল, এখানে কিছু না থাকা মানে শূন্য একটা। তাহলে ০.৬৩১ হেক্টোমিটার। কোনো চিন্তা ভাবনা করতে হচ্ছে? না। চলে যাব পরবর্তী সমস্যায়, সেটা হচ্ছে ২১৬.১৩৫। এটা কি ডেকামিটার না সেন্টিমিটার? সেন্টির ঘরে আছে তো, এই যে লাস্টের অঙ্কটা, দশমিকটা যে ঘরে থাকে আমাদের সেই এককের নামই মুখে বলতে হয়। তাহলে ২১৬.১৩৫ ডেকামিটার, একে নিয়ে যাও মিটারে, কিচ্ছু না, এই পয়েন্টটাকে তুলে দাও, এখানে বসিয়ে দাও, হয়ে গেল অঙ্ক। এবার যদি বলা হয় ১৬ ডেকামিটার সমান সমান কত ডেসিমিটার, তাহলে কি করব? ডেসির ঘরে দশমিক দিয়ে শূন্যস্থানগুলো শূন্য দিয়ে পূরণ করে দাও। তাহলে ১৬ ডেকামিটার সমান সমান কত ডেসিমিটার হলো? ১.৬০০ ডেসিমিটার হয়ে গেল। এবার যদি ডেসিমিটার থেকে সেন্টিমিটারে যেতে বলে তাহলে আমরা কি করব? মনে করো ১৬.১ ডেকামিটার, এই ডেকামিটারকে সেন্টিমিটারে নিয়ে যাও, তখন আমরা কি করব? এখানে দশমিক বসাবো, এখানে শূন্য, এখানে শূন্য, আর এই দশমিকটা মুছে দেব। তাহলে ১৬.১ ডেকামিটার সমান সমান কত সেন্টিমিটার পেলাম? ১.৬১০০ সেন্টিমিটার। যদি মিলিমিটারে নিতে বলতো তাহলে এখানে দশমিক দিয়ে এখানে শূন্য দিয়ে মিলিমিটারে নিয়ে নিতে পারতাম। তো বোঝা গেল যে ডেকামিটার থেকে কিভাবে আমরা অন্য এককে যেতে পারি? আইডিয়া ক্লিয়ার হয়েছে? এবার আমরা চলে যাব যে মিটার থেকে কিভাবে আমরা অন্যান্য এককে যেতে পারি। দেখো মিটার থেকে অন্য এককে যাব কিভাবে, তো এবার একটা যে কোনো একটা সংখ্যাকে এখানে বসিয়ে দাও। একটা উদাহরণ দিয়ে এবার আমরা ছটাকে দেখব, যে ১৫.১৩, এই একটাই ১৫.১৩ কি আছে? এটা মিটার। একে নিয়ে যাও কিলোমিটারে, প্রথম প্রশ্ন, যে ১৫.১৩ মিটারকে কিলোমিটারে নিয়ে যাও, তখন কি করব? কিলোমিটার কোথায় আছে খুঁজব, খুঁজে এখানে একটা শূন্য দেব, এখানে একটা শূন্য দেব, এই দশমিকটা মুছে দেব। তাহলে ১৫.১৩ মিটার সমান সমান কত কিলোমিটার পেলাম? ০.০১৫১৩ কিলোমিটার পেয়ে গেলাম। কোনো গুণভাগের চিন্তা মাথায় আসছে? না, আসছে না। তো এবার আমরা ওই যে অঙ্কটা ছিল ১৫.১৩ মিটার, একে হেক্টোমিটারে নিয়ে যাও, কি করব? এখানে একটা দশমিক দিয়ে শূন্য দিয়ে দশমিকটা মুছে দেব, হয়ে গেল। ১৫.১৩ মিটার সমান সমান তাহলে কত পেলাম? ০.১৫১৩ হেক্টোমিটার পেলাম। তো এবার যদি বলা হয় ডেকামিটারে নিয়ে যাও, তখন কি করতাম? এই যে ১৫.১৩ মিটার, একে যদি ডেকামিটারে নিতে বলে, ডেকার ঘরে দশমিক দিয়ে দশমিকটা মুছে রাখো, ১.৫১৩ মিটার হয়ে গেল। তো এবার এই অঙ্কটাকেই, এই সংখ্যাটাকেই আমাকে নিতে হবে মিটার থেকে ডেসিমিটারে, তখন কি করব? গুণ করব না ভাগ করব? কিছুই করব না, দশমিকটাকে এখানে বসিয়ে দেব। গুণ বা ভাগ, কত দিয়ে গুণ কত দিয়ে ভাগ, এই টেনশন মাথায় রাখলে আমি পরীক্ষার হলে অন্য অঙ্ক করব কিভাবে? তো দশমিকটাকে এখান থেকে নিয়ে এখানে বসালে কি হয়ে গেল? ডেসিমিটার হয়ে গেল। এটাকে এখানে নিয়ে আসলে কি হয়ে গেল? সেন্টি হয়ে গেল। এখান থেকে এখানে আনলে কি হবে? মিলি হয়ে যাবে।
তাহলে দেখো তো 15.13 মিটার সমান সমান 1513 মিলিমিটার ঠিক আছে হ্যাঁ নেই কারণ এখানে একটা শূন্য বসায়নি এই ভুলটাও করা যাবে না ফাঁকা ঘর রাখা যাবে না যাবে না তাহলে আমরা মিটার থেকে অন্য এককে কিভাবে প্রকাশ করতে হয় সেটা দেখলাম এবার আমরা চলে যাব যে মিটারের পরে কি আছে ডেসিমিটার তাই তো ডেসিমিটার থেকে অন্য এককে কিভাবে নিতে হয় সেটা এবার দেখে নাও ডেসি তাই তো ডেসি যদি বলে যে 25.1 এটা কি সেন্টিমিটার না ডেসিমিটার তাহলে 25.1 ডেসিমিটারকে নিয়ে যাও কিলোমিটারে কি করব কত দিয়ে ভাগ করব ভাগ করতে হবে না গুণ করতে হবে তাই তো তাহলে কোন কয় ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর কোনো কিছুই বলার দরকার নেই আমার দরকার হচ্ছে দশমিকটাকে এখান থেকে মুছে কিলোর ঘরে এনে এই শূন্য দিয়ে সব ঘর ভরে দেব হয়ে গেল সঠিক উত্তর ঠিক এইভাবে যদি হেক্টোমিটারে বলে তাহলে দশমিকটা এখানে বসাও যদি বলে ডেকামিটারে তাহলে এখানে দশমিকটা বসাও যদি বলে মিটারে তাহলে এখানে দশমিকটা এখানে বসিয়ে দাও এই যদি বলা হয় যে এত ডেসিমিটার সমান সমান কত সেন্টিমিটার এখানে দশমিকটা বসিয়ে দাও আবার যদি বলা হয় যে কত মিলিমিটার তাহলে দশমিকটা এখানে বসিয়ে এখানে শূন্য দাও এই শূন্য কটা তখন আর দাম থাকবে না তো এইভাবে আমরা কিন্তু ডেসিমিটার থেকে অন্যান্য এককগুলোতে আমরা যে কোনো একটা সংখ্যাকে পরিবর্তন করতে পারছি তো এবার সেন্টিমিটার থেকে যদি বলা হয় তাহলে কি করব এই যে সংখ্যাটা কত এটা 251 এটা কত 251 কি সেন্টিমিটার এই 251 সেন্টিমিটারকে নিয়ে যাও মিলিমিটারে কি করব এই হয়ে গেল হলো এবার যদি বলা একে কিলোমিটারে নিয়ে যাও তখন এই দশমিকটা এখানে মুছে দাও এই শূন্যটা দরকার নেই তখন কিলোমিটারের ঘর এখানে আছে এই সব ঘরে শূন্য বসিয়ে দাও তাহলে 251 সেন্টিমিটার সমান সমান কিলোমিটারে প্রকাশ করতে পেরেছি কত দিয়ে ভাগ করেছি ভাগ করিনি কত দিয়ে গুণ করেছি করিনি গুণ ভাগের চিন্তা মাথায় রাখতে হবে কত দিয়ে গুণ কত দিয়ে ভাগ রাখতে হবে গুণ অঙ্কটা এবং ভাগ অঙ্কটা করার সময় নষ্ট করতে হবে হবে না তাহলে আমরা সেন্টিমিটার সমান সমান কিলোমিটারে প্রকাশ করলাম হেক্টো বললে এখানে দশমিক ডেকা বললে এখানে দশমিক আর যদি বলতো মিটার তাহলে এখানে দশমিক যদি বলতো ডেসিমিটার তাহলে এখানে দশমিক তাহলে আমরা সেন্টিমিটার থেকে অন্যান্য এককে প্রকাশ করতে শিখে গেছি এবার আমরা চলে যাবো যে মিলিমিটার থেকে অন্য এককে প্রকাশ করব কিভাবে এই সেম টু সেম পদ্ধতিতে আমরা প্রকাশ করব তাও একবার দেখিয়ে দিচ্ছি যে মিলিমিটার থেকে অন্য এককে প্রকাশ করার পদ্ধতিটা কি তো এখানে যদি এই সংখ্যাটাকে মিলিমিটারে লিখি তাহলে মিলিমিটারে লিখলে এরকম একটা সংখ্যা ধরো পেলাম যে 2515 মিলিমিটার তাকে লিখবো কোনভাবে 2515 মিলিমিটারকে কোনভাবে লিখবো আমরা এই মিলির ঘরে এটা থাকবে পাঁচ থাকবে তারপরে বাঁদিকে সরিয়ে সরিয়ে লিখবো একই ঘরের মধ্যে আমরা যদি লিখতাম তাহলে কি হতো 2515 এটা লেখা যেত হ্যাঁ এক ঘরে লেখা যাবে না আমাদের কি করতে হবে 2515 মিলিমিটারকে কিভাবে লিখবো এই পনেরোর যে পাঁচ এটা থাকবে মিলির ঘরে বাঁদিকে সরিয়ে সরিয়ে লিখবো এবার বলা হলো এই 2515 মিলিমিটার সমান সমান কত মিটার মিটার কোথায় আছে এই হয়ে গেছে উত্তর শেষ যদি বলা হতো যে 2515 এই মিলিমিটার সমান সমান কত হেক্টোমিটার এই যে হয়ে গেল যদি বলতো কত কিলোমিটার তাহলে এখানে দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিতাম যদি বলে যে 2515 মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার তখন কি করব এই শূন্যগুলো আমাদের আর দরকার নেই সেন্টিমিটারের ঘরে একটা দশমিক বসিয়ে দেব হয়ে যাচ্ছে আমার উত্তর তো এইভাবে আমরা দেখলাম যে কিলোমিটার থেকে অন্য এককে প্রকাশ সেখান থেকে করতে করতে মিলিমিটার থেকে অন্য এককে প্রকাশ কিভাবে করতে হয় সেটা আমরা শিখে নিলাম তো আমাদের যে মেট্রিক সিস্টেমের বইটি রয়েছে সেই বইয়ের এবার আমরা পরবর্তী যে অঙ্কগুলি আছে সেই নিয়মগুলি দেখে নেব তো এবার আমরা দেখে নেব যে এই মেট্রিক সিস্টেমের যোগ অঙ্কগুলো কিভাবে করতে হয় তো যোগ অঙ্ক করার সময় আমাদের দুটো জায়গা মাথায় রাখতে হবে যে
দুটো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, দুটো উদাহরণকে ফলো করলে আমরা দুটো বিষয়কে বুঝে নেব ভালো করে, যে 12 কিলোমিটার 16 মিটার, 13 কিলোমিটার 19 মিটার। তো এখানে একটু লক্ষ্য করো যে এখানেও আছে কিমি আর মিটার, এখানেও আছে কিমি আর মিটার। যদি দুটো যে সংখ্যা যাদের যোগ করতে বলা হয়েছে তাদের এককগুলো যদি সেম সেম থাকে তাহলে আমাদের ছক করার কোনো দরকার নেই, আমরা ডাইরেক্ট যোগ করে দেব। 9 আর 6 15 আর 5, হাতে 1 2 আর 1 3, আর এদিকে থাকলো 3 আর 2 5, 1 আর 1 2, এখানে কিমি এখানে মিটার লিখে দেব। ছক করার কোনো দরকার নেই যদি কিনা এককগুলো ঠিক ঠিক থাকে। কিন্তু পরবর্তী সমস্যাটি দেখো, বলছে 12 কিমি 16 মিটার আর 13 কিমি 19 সেন্টিমিটার, ওদিকে মিটার ওদিকে সেন্টিমিটার, তাহলে কি করব? তাহলে দেখো এখানে লিখব 12 কিমি 16 মিটার আর এখানে লিখব 13 কিমি 19 সেমি। এখানে কি করব? তো এই যোগটা করার সময় আমরা যদি ছকটা না করি তাহলে আমাদের অঙ্কটা ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাবে। তো এক্ষেত্রে আমরা যদি ছকটা করতাম তাহলে অঙ্কটা একদম ইজি হয়ে যেত। কেমনভাবে করতে পারতাম সেটা একবার দেখে নাও। তো ছকে আমরা যদি বসাই যে 12 কিমি 16 মিটার, 13 কিমি 19 সেন্টিমিটার, তো বসানো আমাদের কমপ্লিট হলো। তো আমরা দেখব যে 12 কিমি আর 16 মিটার আর যেটা লিখেছি যে 13 কিমি আর 19 সেন্টিমিটার, তো এই যে জায়গাটা ছকে যখন বসাতে পেরেছি তখন দেখো কিছু জায়গা গ্যাপ রয়েছে, এই যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপের জায়গাগুলো যদি আমরা সব শূন্য দিয়ে পূর্ণ করে ফেলতে পারি তাহলে এইবার যদি যোগ করি তাহলে দেখো সমস্যার সমাধানটা ইজি হয়ে যাচ্ছে। 9 1 6 1 0 3 আর 2 5, 1 আর 1 2। তো এইবার যে যোগফলটা পেলাম একে যদি আমরা কিলোমিটার মিটার এবং সেন্টিমিটারে রাখি তাহলেও আমাদের হবে, বা অন্য যে কোনো একটা এককে রাখতে বললে তাও হবে। তো আমরা কি করব, 25 কিমি লিখব, এখানে লিখব 25 কিমি, আর লিখব 16 মিটার, আর লিখব 19 সেমি। তাহলে ওই যে দুটো সংখ্যা আমরা যোগ করেছি সেই দুটো সংখ্যা যোগ করে আমরা যে যোগফল পেলাম তাকে আমরা বলবো 25 কিমি 16 মিটার 19 সেন্টিমিটার। তো এইভাবে কিন্তু আমরা যদি ভিন্ন এককের যোগ অঙ্ক থাকে তাহলে আমরা এই ছকে বসিয়ে যোগটাকে করব। আর একই অঙ্কের যে যোগের কথাটা একটু আগে বললাম সেক্ষেত্রে আমরা যদি ছকে না বসিয়ে করি তাহলে ছোট ছোট সংখ্যা থাকলে হবে, যদি এমন কোনো সংখ্যা থাকে যেখানে যোগ করলে যোগফলটা অনেক বড় হয়ে যায়, যেমন ধরো মিটারের ক্ষেত্রে যদি 1000-এর বেশি যোগ করে হয়ে যায় তখন কিন্তু আমাদের ছকে করলে সহজ হবে, ছকে না করলে কঠিন হবে। তো আর একটা উদাহরণ দেখে নাও, যে বলা হলো যে 12 কিমি 916 মিটার যোগ 13 কিমি 615 মিটার, এই দুটো সংখ্যার যোগ যদি করতে বলে তাহলে আমরা কিভাবে করব? দেখো 5 আর 6 11, হাতে 1 2 আর 1 3, 9 আর 6 15, এইটা দিলাম মিটার আর এখানে লিখব কিলোমিটার, তাহলে 2 আর 1 3 আর 1 আর 1 2, 23 কিমি 1531 মিটার। তো এই জায়গাটাতে আমাদের একটু ধারণা ক্লিয়ার করতে হবে যে এই 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার। তো সেই জায়গাটা আমরা যদি ছকে করতাম এই ভুলটা আমাদের হতো না। এই ভুলটা থেকে আমাদের রক্ষা পেতে গেলে এই অঙ্কটাকেও যদি আমরা ছকে ফেলে করি তাহলে দেখো কি হয়, যে বলছে 12 কিলোমিটার 916 মিটার যোগ 13 কিলোমিটার 615 মিটার। তো বসানোটা আমার ঠিক হয়েছে? তো দেখো তো বসানোটা ঠিক করেছি কিনা আমি, 12 কিলোমিটার 916 মিটার, 13 কিলোমিটার 615 মিটার, বসানোটা ঠিক হয়েছে? তো এবার একে যোগ করো, প্লেন যোগ করে দাও, 5 আর 6 11, হাতে 1 1 আর 1 2 আর 1 3, আর 9 আর 6 15 আর 5, হাতে থাকলো 1 3 আর 3 6 2। এবার দেখো আমার উত্তরটা অন্য রকম হয়ে গেল, 26 কিমি 531 মিটার, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। তাহলে মেট্রিক সিস্টেমে যে অঙ্কই করো না কেন তুমি যদি ছকে বসিয়ে বসিয়ে করো, যোগ করো বিয়োগ করো গুণ করো ভাগ করো যাই করো না কেন,
তোমার কিন্তু অঙ্কটা একদম সঠিক হবে শুধুমাত্র ছকে ফেলে করলে। তো সাহা মেথড অফ ম্যাথমেটিক্সে কিছুই নতুন আবিষ্কার করা হয়নি, শুধুমাত্র বলা হচ্ছে যাই করো না কেন তাকে এই মেট্রিক সিস্টেমের যে সাতটা একক আছে একক কটা বসিয়ে সেই ছকে অঙ্কগুলোকে বসিয়ে নাও, বসানোর সময় ঠিকভাবে বসাও এবং বসিয়ে তারপরে যোগ করো, বিয়োগ করো, গুণ করো, একক পরিবর্তন করো, যাই করো, তোমার কিন্তু সঠিক উত্তর আসবেই। তো এবার আমরা অন্য আরেকটি নিয়মে চলে যাব। এবারের পদ্ধতি হলো দুটো ভিন্ন ভিন্ন এককের সংখ্যাকে যোগ করে যোগফলকে অন্য আরেকটি ভিন্ন এককে প্রকাশ করো। আমাদের আগের যে পদ্ধতি যেটা আমরা স্কুলে শিখে এসেছি সেই পদ্ধতিতে যদি এই অঙ্কটি করি তাহলে অনেকটা সময় দরকার হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেকগুলো জায়গায় থেকে যাবে। তো এই জায়গাতে যদি আমরা ছকের সাহায্য না নেই তাহলে আমাদের সেটা হবে মারাত্মক ভুল। আর ছকের সাহায্য নিলে কি হবে যে অঙ্কটা অল্প সময়ের মধ্যে যেমন হবে এবং ভুল হবেই না। তো দেখো যে প্রথমেই আমাদের কি করতে হবে যে দুটো সংখ্যা আছে এই একটা আর এই একটা, এদেরকে যোগ করতে হবে। তো এই সংখ্যাগুলোকে ঠিকভাবে বসাও। আগে বলেছে 5.6 কিমি 1.3 মিটার যোগ 2.3 কিমি 1.6 সেন্টিমিটার, এই বসানোটা আগে ঠিকভাবে বসাই। যে কত বলেছে 5.6 কিমি, এই দেখো 5.6 কিমি আর 1.3 মিটার, এই যে 1.3 মিটার, এই বসানোটা কিন্তু ঠিক ঠিকভাবে বসাতে হবে। পরবর্তী সংখ্যাটা কি 2.3 কিমি আর 1.6 সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার 1.6 সেন্টিমিটার। তো এবার আমরা কি করব, এই অঙ্কটা করার সময় আমরা কোনো পয়েন্ট আর রাখবো না, পয়েন্টগুলোকে সব মুছে দাও। পয়েন্টগুলো সব মুছে দিয়ে আমরা কি করব, সব ঘরে শূন্য বসিয়ে বসিয়ে যাব, তারপরে আমরা যোগ অঙ্কটাকে করব। ব্যাস, এই পয়েন্ট আর থাকবে না। কেন পয়েন্ট থাকবে না, কারণ আমার যোগফলটা তো ডেকামিটারে নিতে বলেছে, তা আমি ডেকার ঘরে পয়েন্ট দেব, আগে যোগটা করে নেব। তো যোগটা কি 6 1 3 1 0 6 আর 3 9 5 আর 2 7। তো আমার যোগফলটা তো এইরকম সহজ যোগ ক্লাস ওয়ানে বা ক্লাস টুতে আমরা করে এসেছি। তো আজকে অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় আমি যখন বসতে চলেছি তখন এই যোগ অঙ্কটায় ভুল হবে এইরকম চিন্তাভাবনা থাকলে আমাদের চলবে না। তো আমরা এই যোগ অঙ্কটা কারেক্ট করবই করব, এইটুকু আমাদের দৃঢ় বিশ্বাস আছে। তো যোগ অঙ্কটা কি ভুল হবে? না, হবে না। তো এবার বলেছে যে এই যে দুটো সংখ্যা, এই যে একটা যোগ এই আর একটা, এই দুটো সংখ্যার যোগফল করেছি, করে তাকে আবার বলেছে কত ডেকামিটার, ডেকা কোথায় আছে, এই পয়েন্ট বসিয়ে দিলাম, ডেকার ঘরে পয়েন্ট বসালে আমার উত্তর একদম কারেক্ট হয়ে গেল। তাহলে আবার কি আর কোনো সমস্যা হবে যে ছকে ফেলে যদি আমি যোগ করে তার একক পরিবর্তন করতে বলে, হবে কোনো সমস্যা? হবে না। তো ঠিক এইরকম আমাদের সাহা পাবলিকেশনের যে মেট্রিক সিস্টেমের বইটি রয়েছে সেখানে আরও অনেকগুলি অঙ্ক রয়েছে যেখানে দুটো সংখ্যাকে বিয়োগ করো, দুটো সংখ্যাকে বিয়োগ করে বিয়োগফলকে অন্য এককে প্রকাশ করো, সেটা আমি এখানে দেখাচ্ছি না আজকে, কারণ সেম টু সেম পদ্ধতিতে এখানে যেমন যোগ করছি ঠিক সেরকমভাবে বিয়োগ অঙ্কটা করলেই হয়ে যাবে। তো আমরা চলে যাব এবার গুণের নিয়মে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যার সৃষ্টি হয়, তাই সমস্যাটি কিভাবে সহজে সমাধান করা হয় সেটা একবার দেখে নিই। তো এবার আমরা দেখে নেব যে মেট্রিক সিস্টেমের গুণটাকে কিভাবে করতে হয়। তো এখানে দেখো বলছি যে 14 কিলোমিটার 96 মিটার গুণ 12। তো এই অঙ্কটি করার সময় আমরা যদি ছকের সাহায্য না নেই তাহলে আমাদের ভুলটা কোথায় হয়, আর ছকের সাহায্য নিলে ভুলটা হয় না কিভাবে সেটা দেখে নাও। তো প্রথমে আমরা গুণটা করি, এখানে গুণ অঙ্ক করো, 12 দিয়ে করলে 6 12 72, হাতে থাকলো 7, 9 12 108, 108 আর 7 কত হয় 115, এটুকু করলাম মিটার। এখানে চলে আসলাম কিলোমিটারে, এবার 4 12 48, 12 কে 12 আর 4 16, 168 কিলোমিটার আর 1152 মিটার।
তো এটাকে আমরা ছকে যদি করি তাহলে দেখো উত্তরটা যদি এক হয় তাহলে আমরা এরপর থেকে আর ছকের ব্যবহার করব না আর যদি উত্তরটা আলাদা হয় তাহলে আমরা ছকের পদ্ধতিতেই করব এইভাবে করব না তাহলে চলো ছকে দেখে নেওয়া যাক তো ছকে আমরা সংখ্যাটিকে বসাবো 14 কিমি 96 মিটার কিমির ঘরে কিন্তু আমরা একাধিক অঙ্ক বসাতে পারি বারবার বলেছি তাহলে 14 কিমি 96 মিটার মাঝখানে একটা ঘর ফাঁকা রয়েছে একে ফাঁকা রাখা যাবে না গুণ করার সময় একে পূর্ণ করে নিতে হবে তো এবার গুণটা করব 12 দিয়ে যদি আমি এই সংখ্যাকে গুণ করি দেখো কত হয় 6 12 72 এর 2 তো এবার আমি এই যে 72 এর 2 এটা মিটার থেকে শুরু করব না ডেকা থেকে শুরু করব না হেক্টর থেকে শুরু করব নাকি একেবারে মিলিমিটার থেকে শুরু করব এটাই আমাদের দেখার বিষয় তো মনে রাখবে আজকের পর থেকে যে তোমাকে যে সংখ্যাটার গুণ করতে বলেছে যে 14 কিমি 96 মিটার এই যে 96টা কি মিটার তো তোমার গুণফলের এককের অঙ্কটা মিটারের ঘর থেকে শুরু করে বাদিকে সরতে থাকবে যেটা তোমাকে এইখানে বলা থাকবে সেখান থেকে তোমার শুরু হবে এককের অঙ্ক তাহলে 12 6 12 72 এর 2 হাতে থাকলো 7 9 12 100 8 আর 7 কত হয় 115 115 এর 5 হাতে থাকলো 11 তাহলে 12 0 0 0 আর 11 যোগ করলে হয় 11 11 এর 1 হাতে থাকলো 1 12 দিয়ে গুণ করব 4 12 48 48 এর 1 49 হাতে থাকলো 4 12 কে 12 আর 4 16 তাহলে এইটা হবে আমার যোগফল এবার এই যোগফলকে যদি আমি কিলোমিটার আর মিটারেই রাখি তাহলে আমি এখানে লিখব কিমি আর এখানে লিখব মিটার তাহলে 169 কিমি 152 মিটার তো দেখো তো আগের উত্তরটা আর এই উত্তরটা ঠিক হয়েছে কিনা হয়েছে তাহলে আমি আগের যে পদ্ধতিতে অঙ্কটি করলাম সেটা ভুল ছিল না এটা ভুল সেটা কেন ভুল ছিল এটা কেন ভুল নয় কারণ ছকে ফেললে কখনো ভুল হতে পারে না সেই কারণে যদি ঠিক ঠিক বসাতে পারি তাহলে আমি গুণ অঙ্ক অবশ্যই ছকে করব তাই তো তো এবার ছকে গুণ করার পরে এককের পরিবর্তন যদি বলে যে এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে বলল যে 12 দিয়ে গুণ করে সেটা সমান সমান কত হেক্টোমিটার যদি এরকম উত্তর চায় আমার কাছে তাহলে আমি কি করব তো কিছুই না এই গুণটাকে এইভাবে করে এইখানে কিলোমিটার আর এইখানে মিটারটা লেখার কোনো দরকার নেই তুমি কি করবে এই 14 কিমি 96 মিটারকে বসাও 14 কিমি 96 মিটার গুণ 12 মাঝখানে কোনো কিছু না থাকলে শূন্য বসিয়ে এবার গুণ অঙ্কটা করো প্লেন গুণ যেভাবে আগের বার করলাম এইভাবে গুণ অঙ্কটাকে করে নাও করার পরে আর কোনো জায়গায় কিছু একক বসাবে না না বসিয়ে তোমাকে কোথায় নিতে বলেছে কত হেক্টোমিটার হেক্টর ঘরে একটা দশমিক বসিয়ে দাও দিয়ে এখানে লিখে দাও যে এত হেক্টোমিটার তোমার অঙ্ক একদম কারেক্ট তোমরা শাহ পাবলিকেশনের যে মেট্রিক সিস্টেমের বইটি রয়েছে সেখানে দেখবা যে এরকম গুণ করে একক পরিবর্তন করার জন্য অনেকগুলি অঙ্ক আছে সেই অঙ্কগুলোতে ঠিক এরকম ছকে বসিয়ে গুণটাকে করে যে এককে নিতে বলবে সেই এককের ঘরে একটা দশমিক বসিয়ে তুমি সেই এককটাকে এখানে লিখে দাও তোমার অঙ্ক একদম রাইট হবে তো এই যে গুণ অঙ্কটা করলাম করে তার একক পরিবর্তন করলাম ভাগের ক্ষেত্রেও ঠিক এই সেম টু সেম পদ্ধতিতে আমরা এগোবো কিন্তু ভাগে একটু সমস্যার সৃষ্টি হয় তাই আমরা ভাগের একটা উদাহরণ দেখে নেব এবার তো এবার আমরা যে সমস্যাটি দেখতে পাচ্ছি যে 120 মিটার 96 সেন্টিমিটার একে 4 দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পরে সেটা কত ডেকামিটার তো এই ভাগ অঙ্কটা করার সময় আমাদের অবশ্যই 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 ছকের সাহায্য নিতে হবে তা না হলে এই ভাগটা করে দেখো তোমার জটিলতা আসবেই এবং তাকে আবার ডেকামিটারে নিয়ে দেখো আবার জটিলতা আসবে এবং ভুল হয়ে যাবে তো আমরা ছকে চলে যাব প্রথমে ছকে কি করব কিলো হেক্টো ডেকা মিটার বেশি সেন্টি মিলি বসিয়ে নাও এবার এটাকে বসাও 120 মিটার 120 মিটার কি করব এখানে শূন্য এখানে দুই এখানে এক 120 মিটার হয়েছে আর কত আছে 96 সেন্টিমিটার 96 6 এখানে 9 এখানে তাহলে মাঝখানে কোনো গ্যাপ নেই শূন্য বসাতে হবে না একে এবার ভাগ করব 4 দিয়ে তো এই ক্ষেত্রে আমরা ভাগটাকে একটু আলাদা জায়গায় রাফে করে নিতে হবে তা না হলে আমাদের সমস্যা হয়ে যাবে তাহলে ভাগ করে আমরা ভাগফল পেলাম 3024
এই যে ভাগফল যেটা পেলাম 3024, একে আমরা বসাবো কোথায়? 3024 নাকি 4 এখানে, তারপরে 2, তারপরে 0, তারপরে 3, কোনটা বসানো ঠিক হয়েছে? এই বসানোটা ঠিক না বসাতে পারলে তোমার অঙ্ক কিন্তু ঠিক হবে না। সে তুমি যতই পরিশ্রম করো না কেন, তোমার অঙ্ক কিন্তু ঠিক হবে না। তো এই জায়গায় আমরা ঠিকভাবে বসানোর একটা নিয়ম মনে রাখবো, যে আমাকে অঙ্কে যে জায়গাটা বলেছে 120 মিটার আর 96 সেন্টিমিটার, তো তোমার শেষ যে এককটা সেটা কি আছে? ভাগফলটাকে সেই ঘর থেকে সরাতে সরাতে আসতে হবে। তো দেখো, তোমার যে ভাগফলটা হয়েছে, এই ভাগ করে তুমি যে ভাগফলটা পেয়েছো, এবার তাকে বসাবে 3024। এই ফোরটাকে আগে তুমি এই সেন্টিমিটারের ঘরে বসিয়ে নাও, ব্যাস এবার তোমার অঙ্ক ঠিক হয়ে যাবে। এই যে তোমার ভাগফলটা হয়েছে না, ভাগফলের এককের অঙ্কে সেন্টিতে বসাও, তারপরে আস্তে আস্তে বাঁদিকে সরো, 2 বসাও, এখানে 0 বসাও, এখানে 3 বসাও, তোমার বসানোটা এবার কারেক্ট হলো। তাহলে তুমি যে 120 মিটার 96 সেন্টিমিটার একে 4 দিয়ে যে ভাগ করেছো, ভাগফল যেটা পেয়েছো, বসানোটা যখন ঠিক হয়েছে, এবার তোমাকে যে এককেই নিতে বলুক না কেন, তোমার আর কোনো সমস্যা থাকলো না। তাহলে তোমাকে এবার বলেছে যে কত ডেকামিটার, তুমি ডেকা কোথায় আছে, এই যে ডেকা, এই ডেকার ঘরে দশমিক দিয়ে এখানে লেখো যে এত ডেকা মিটার। যদি একক পরিবর্তন করতে না বলতো তাহলে কি করতাম, এখানে কি ছিল, মিটার আর সেন্টিমিটার ছিল, তুমিও তাই লেখো যে 30 মিটার 24 সেন্টিমিটার, তাহলে তোমার কিন্তু উত্তর ঠিক হতো। তাহলে ছকের সাহায্য ছাড়া এই ভাগ অঙ্ক কি কখনো সঠিকভাবে করতে পারবে? না, পারবে না। তাহলে ছকের সাহায্য আমাদের কি নিতেই হবে? অবশ্যই ছকের সাহায্য নিতেই হবে। তো শাহ পাবলিকেশনের যে বইটি আমাদের মেট্রিক সিস্টেমের উপর রয়েছে, সেখানে 630টি অঙ্ক আছে, সেই 630টি অঙ্ক আশা করি এবার তোমরা সবাই করতে পারবে, কোনো প্রবলেম হবে না। তারপরে যদি প্রবলেম থাকে ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাও, আমি তোমাদের অ্যান্সার করার চেষ্টা করব। তো আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী এপিসোডে অন্য কোনো সমস্যাকে সামনে এনে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রচুর প্র্যাকটিস করো, কারণ কম্পিটিশনে তোমাকে চান্স পেতেই হবে।